আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নুন নাফিজাপুর হালাল প্রেম গল্পের 52 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব সময় এমন আরও ভালো ভালো বাছাই করা ভালোবাসার গল্প পড়ার জন্য। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ফজরের আজানে ভেসে আসছে দূর মসজিদ থেকে, সাথে সাথে জোবান উঠে বসল। অতঃপর হেঁটে হেঁটে রুমের দক্ষিণ পাশের একটা পর্দা সরিয়ে পার্টিশনের গ্লাস খুলে বারান্দা চলে এলো। সাদিয়া তাকিয়েছিল তার দিকে, বুঝতে বাকি নেই সে হচ্ছে ঘুমাতে পারেনি। এভাবেই থেকে থেকে নিজেও কষ্ট পাচ্ছে, তাকেও কষ্ট দিচ্ছে। মূলত জোবান কষ্ট পাচ্ছে বলেই সাদিয়ার কষ্ট হচ্ছে, আর এটাও বেশ ভালো জানে লোকটা এখনও তাকে অনেক ভালোবাসে, তাই তো এত এত কষ্ট নিশ্চুপে বহন করে যাচ্ছে। ধীরে ধীরে নিকটবর্তী মসজিদগুলো থেকেও আজানের ধ্বনি ভেসে এলো। আজান শেষ হওয়ার পর জোবান রুমে চলে এলো আর চুপ করলো সাদিয়ার দিকে। সাদিয়ার দৃষ্টি তার দিকেই ছিল, দৃষ্টিতে দৃষ্টি যেন ব্যথা প্রকাশ করলো দুজন দুজনতে। অতঃপর জোবানি দৃষ্টি ফিরিয়ে নিয়ে গ্লাস লক করে পর্দা টেনে দিয়ে চলে গেল বাথরুমে। উজু করে এসে কাবার থেকে টুপি নিয়ে রুমের দরজা খুলে বেরিয়ে গেল, আবার ফিরে এসে জায়নামাজ বের করে টেবিলের উপর রেখে দরজা খুলে বেরিয়ে গেল। সাদিয়ার দু চোখের কোঠর ভেদ করে দ্রুত গতিতে আবারও গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা অস্ত্র। মিনিট দশেক পর সে উঠে উজু করে এসে জানামাজে নামাজ আদায় করে নিল, অতঃপর পানি পান করে খাটে এসে শুয়ে পড়ল, আবার সাথে সাথে উঠে এসে পার্টিশনের পর্দাগুলো সরিয়ে দিল। উপাশের দেখা গেল বারান্দা এবং তারপর আপসে আলোকিত ভবন, সারি সারি বয়ে গেছে বহুতল ভবন। গ্লাস ঠেলে বারান্দায় পা রাখলে কানে ভেসে এলো ব্যস্ত শহরের কোলাহল। এ শহর তার পরিচিত, কিন্তু এই বাড়ির সাথে তার নতুন পরিচয়। মানুষগুলো পূর্ব পরিচিত হয়েও আজ ধারণ করে আছে নতুন রূপ, অপরিচিত রূপ ও অনাকাঙ্ক্ষিত আচরণ বারবার তাকে কাঁদিয়ে যাচ্ছে। শুরুটা যেহেতু তার দ্বারা হয়েছে শেষটা তাকেই করতে হবে, প্রয়োজনে মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে, তবুও পূর্ব জীবনকে ফিরে পাবার আশা সে ছাড়বে না। বাইরে আলো ফুটেছে, রুমে আগমন ঘটলো জেবার। সে সাদিয়ার দিকে এগিয়ে আসতে আসতে তাকে ডাকলো। সাদিয়া পিছু ফিরে তাকাতে জেবার দৃষ্টি বিস্মিত হয়ে উঠল। সাদিয়া সালাম দিল, সে সালামের জবাব দিয়ে বিস্ময়ের সাথে বলল, ওয়ালাইকুম আসসালাম, হয়েছে কি? সাদিয়া মুচকি এসে বলল, কোথায় কি হয়েছে? জেবা বলল, মুখটা কেমন ফোলা ফোলা। সাদিয়া বলল, বেশি ঘুমিয়েছি হয়তো সেজন্য। জেবা বলল, বেশি ঘুমিয়েছ? আমি ডাক্তার মানুষ আর তুমি আমাকে বোকা বানাতে চাও? জয়ের ফেস্টে অসুবিধার মনে হলো না, এত দেরিতে ঘুমিয়েও আবার এত তাড়াতাড়ি জেগে গেছো, তোমাকে কি কাজের তাড়া দিয়ে রেখেছিলাম? এমনি রুমে আগমন ঘটল জোবানের। জেবা পিছু ফিরে জোবানকে বলল, এই কি হয়েছে তোদের? জোবান তার দিকে একবার তাকিয়ে টুপিটা বাজ করতে করতে এবং খুলতে খুলতে কাবার্ডের দিকে এগিয়ে যেতে যেতে বলল, কোথায় কি হয়েছে? জেবা আবারও সাদিয়ার দিকে প্রশ্ন ছিল, সেই রাগা রাগে কি মিটেনি এখনো? সাদিয়া বলল, রাগারাগি কেন করবো আপু? সাদিয়া এমনভাবে বলল কথাটা যেন কিছুই হয়নি, কিন্তু জেবার মোটেও পছন্দ হলো না তার ভঙ্গিমা। সে গম্ভীর গলায় বলল, মিথ্যে আমার সাথে বলো না, এতে বরং লাভের চেয়ে ক্ষতির সম্মুখীন বেশি হবে, রাগারাগির বিষয়বস্তু কি খুব বড়সড় গুরুতর? সাদিয়া দৃষ্টি নত করে মাথা দুদিকে নাড়ল। জেবার রুমে জোবানের দিকে তাকিয়ে দেখলো জোবান তার দিকেই তাকিয়েছিল। জেবার দৃষ্টি তার দিকে নিক্ষেপ হওয়ায় সে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। জেবা বুঝতে পারলো বিষয়টা জানাতে কেউই প্রস্তুত না, যেখানে যে কোনো সমস্যার জোবান প্রায় সব বিষয়ে তাকে ইনফর্ম করে। এ ব্যাপারে যেহেতু জানাতে চাইছে না সেহেতু তার জোরপূর্বক জানার কোনো ইচ্ছে নেই। সে জোবানকে থামিয়ে দুজনের উদ্দেশ্যে কড়া কণ্ঠে বলল, জানি না কি হয়েছে আর জানতেও চাই না, বিষয়বস্তু যদি জটিল হয়ে থাকে সেক্ষেত্রে দুদিন সময় দিলাম, এই দুদিনের মধ্যে যদি নিজেদের মধ্যে সব কিছু ঠিক না হয়েছে ব্যাপারটা আমি বাবা মাকে জানাতে বাধ্য হব, এর বেশি কিছু আর বললাম না। যেবার রুম ছেড়ে বেরিয়ে যেতে জোবানের উদ্দেশ্যে বলল, 9টার আগে রুম ছেড়ে বের হবি না। জোবান বলল, বাবা ডেকেছে আমাকে। বাবা যেহেতু ডেকেছে অহেতু ডাকেনি,
তাই জেবা আর কিছুই বলল না, দুজনেই বেরিয়ে গেল। তবে দরজা চাপিয়ে রেখে যেতে ভুলেনি জুবান। বারান্দা ছেড়ে রুমে এসে সাদিয়ার চুপ পড়ল। সাদ হতে বিছানা অবধি চলল না ফুলের চারের ওপর। এই মুহূর্তটা যেমন দ্বিতীয়বার আসবে না, এই সাজে ঘরটাও সজ্জিত হবে না কোনো দিন। এই জারের নিচে প্রত্যাশিত সময় যেহেতু অতিবাহিত হয়নি, সেহেতু এটাকে ছুঁড়ে নর্দমায় ফেলে ভুল করবে না সাদিয়া। সময় চলে গেছে তো কী হয়েছে, প্রত্যাশা তো মুছে যায়নি। যেদিন জুবান স্বাভাবিক রূপে ধরা দেবে তার কাছে, সেদিনেই ফুলের সাথে অতিবাহিত করবে সময়কে। যাক সে পচে, তবু কিছুটা হলেও তো দিতে পারবে গ্লানি গুছে। সাদিয়া ড্রেসিং টেবিলের সামনে থেকে টুল এনে খাটে রাখলো। অতঃপর ফুলের জারটি সাবধানে টেনে ছুটিয়ে নিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে গুছিয়ে রাখলো। বিছানার উপর থেকে ফুলের পাপড়িগুলো কুড়িয়ে নিয়ে টি টেবিলের উপর রেখে বিছানা গুছিয়ে ফেললো। একটু পর একে একে অনেকেই আসতে লাগলো নতুন বউর কাছে। বাচ্চারা এইসব ফুলের পাপড়িগুলো নিয়ে ছোটাছুটি করছে, ভাগ্যিস জারটা আগেই সরিয়ে ফেলেছিল, না হলে তো বাচ্চাদের হাতে কুটি কুটি হয়ে যেত নিশ্চিত। কিছুক্ষণ পর চাচিমার সাথে রুম হতে বেরিয়ে এলো সাদিয়া। নাস্তা করতে বসলো একসাথে, জুবানের দেখা পেলো 11টার দিকে। ইফাজের সাথে এসে ঝটপট নাস্তা করে আবারও বেরিয়ে গেল। সকলে একসাথে গল্প আড্ডা কাজকর্ম সম্পাদনে ভালো লাগলেও সাদিয়ার বেশ অস্বস্তি লাগছে তাদের সামনে বসে থাকতে। জেবা তাকে আসর থেকে উঠিয়ে নিয়ে রুমে এসে বলল, বাইরে থেকে দরজা আটকে দিয়েছি, তুমি ঘুমাও, একটু বসে এসে ডেকে দেব, তখন যেন ঘুমেই পাই। জেবার কথা মতো ঘুমানোর জন্য শুয়ে পড়লো ঠিকই, কিন্তু ঘুম নামছে না চোখে। চোখের পাতা বন্ধ করলে কেবল জুবানের চেহারা ভাসে। একটু পর দরজাগুলো শব্দ পেয়ে ভাবলো জেবা এসেছে। সে ঘুমের বান্দরের চোখ বন্ধ করে রাখলো। পরক্ষণে কাবাট খোলা শব্দ পেয়ে চোখ খুলে দেখলো জুবানকে। জুবান কাপড় চোপড় নিয়ে বাথরুমে গিয়ে দরজা লাগানোর সময় দেখলো সাদিয়ার দৃষ্টি সজাগ। গোসল ছেড়ে বের হলে সাদিয়ার উঠে বসলো, মাথাটা কেমন যেন ঝিম ধরে আছে। এমনই কেউ দরজা নক করলে জুবান দরজা খুলে দিল। জবা এসে বললো, এত তাড়াতাড়ি ভেঙে গেল ঘুম, শাওয়ার নিয়ে ফেলো, আর হ্যাঁ শাড়ি পরবে, নতুন বউকে শাড়িতে বেশি কিউট লাগে। জেবা লাগে স্কুলে বেগুনি রঙের জামদানি শাড়ি এগিয়ে দিয়ে গেল পরার জন্য। এদিকে জুবান তৈরি হয়ে আবারও বেরিয়ে গেল, যাওয়ার সময় বলে গেল, কোনো কিছুর প্রয়োজন হলে আপুকে বলো। একটু কথা বলার সুযোগ পেল না সাদিয়া, তাই মনে মনে বলল, আমার তো তোমাকেই প্রয়োজন ছিল। গোসলের পর চুপচাপ বসে রইল সাদিয়া। জুলেখা ইয়াসমিন প্লেটে খাবার নিয়ে এসে রুমে এলেন। সাদিয়া বলল, মা আপনি কষ্ট করতে গেলেন কেন, আমি সেখানেই যেতাম। এখানেই খাও, সেখানে কেমন খেয়েছো দেখেছি না সকালে, এই সবটুকু শেষ করতে হবে। আমি খাইয়ে দেবো, শাশুড়ি মা চাইছে যেহেতু নিষেধ করে কীভাবে, যদিও খাওয়ার রুচি একদমই নেই, তবু সাদিয়া মুচকি আসলো শুধু। জুলেখা ইয়াসমিন গল্প করতে করতে তাকে খাইয়ে দিল, কিন্তু সবটুকু খাওয়া সম্ভব হলো না সাদিয়ার পক্ষে, তাই বাকিটুকু তিনি নিজে খেয়ে নিলেন। অতঃপর জেবা ফোন নিয়ে এলো, মা সাফনের সাথে ফোনে কথা হলো। জেবা বারবার শাশিয়ে যাচ্ছিল, তবুও কান্না চাপা রাখতে পারল না। কখন আগামীকাল আসবে আর বাবা মাকে দেখার সুযোগ হবে, সেই ভেবে ছটফট করছিল মনটা। বিভিন্ন অনুভূতির মাঝে নতুন পরিবারের সাথে সারাটা দিন পেরিয়ে সন্ধ্যার দেখা পেল জোবানের। জ্যোতিকার সাথে সোফায় বসে টিভি দেখছিল সাদিয়া। জোবানকে রুমে যেতে দেখে সে রুমে এসে দরজা চাপিয়ে দিল। জোবান নিজের ফোনটা চার্জার কানেক্ট করেছে। সাদিয়া বলল, কোথাও যাচ্ছ? জোবান বলল, কেন? সাদিয়া বলল, বাকিটা জীবন কি আমাদের এমনিতেই কাটবে? জোবান বলল, কেন, খারাপ কি, ভালোই তো কাটছে। সাদিয়া বলল, এভাবে তো সংসার সাজে না। জীবন বলল, কেন, কিসের অভাব তোমার বলো, আমি সবাই নিজের চেষ্টা করব। সাদিয়া বলল, জুবান আমি কোনো দ্রব্যের প্রয়োজনীয়তার কথা বলছি না, ভালোবাসার অভাব আমার, বড্ড অভাবে আছি। জুবান বলল, এসব ছেলেখেলা বাদ দাও, বয়স হয়েছে, এসব ছেলেখেলা এখন মানাবে না। তুমি চেয়েছো সংসারে আসতে, নিয়ে আসা হয়েছে, পূর্বেও কোনো কাজে বাধ্য করা হয়নি, ভবিষ্যতেও হবে না, তোমার স্বাধীনতা আছে, যেভাবে পছন্দ হয় থাকো। সাদিয়া বলল, এভাবে কেন বলছো, আমি তোমার ওয়াইফ না, আমার উপর নজরদারি করা তোমার রাইট, আমি জানি অপরাধ করেছি, তার প্রায়শ্চিত্ত করার সুযোগ তো দিবে, সুযোগ না পেলে তো কেউ শুধরাতে পারবে না। জুবান বলল, যা হয়েছে বাদ দাও, যা হচ্ছে সেটা নিয়ে ভাবো, অতীতকে নিয়ে ঘাটাঘাটি আমার পছন্দ না, আমার কাজ আছে, আসছি। সাদিয়া তার হাত টেনে নিয়ে বলল, টুকটুকি রাব্বু, এভাবে ইগনোর করো না আমাকে, আমি এখানে আছি তো তোমার জন্য। কেন ভুল করেছি একটা বার শুনে নাও, তারপর শাস্তি দাও, তবু এভাবে ইগনোর করো না, এভাবে তো সংসার চলে না, আমাদের মিষ্টি সংসার হবে যেমনটা তুমি পূর্বে চাইতে। জুবানের দৃষ্টি
কঠিন হয়ে উঠল। সে বলল, শাস্তি দেওয়া তোমার কাজ হতে পারে, আমার না। কাউকে কষ্ট দেওয়া তোমার অভ্যাস হতে পারে, আমার না। আমি পারি না আমার প্রিয়জনদের সাথে রাগ দেখাতে। কেন জানো? প্রিয়জনরা কষ্ট পাবে আর সেই কষ্ট আমার সহ্য হবে না। সেদিন জানতে চেয়েছিলাম, জানতে পারিনি, আজও জানতে হবে না। সেদিন প্রত্যাশা করতাম ভালো থাকো, আজও করছি। সাদিয়া তার নিকট আরও এগিয়ে সে মুখখানা দুহাতে ধরে বলল, একটু ভালো নেই আমি। তুমি ভালো না থাকলে আমি ভালো কী করে থাকি? আমি আমার পূর্বের টুকটুকের আব্বুকে ফিরে পেতে চাই। জোবান বলল, তাহলে আমাকে পূর্বের দিনগুলো ফিরিয়ে দাও। সাদিয়ার কান্নার ব্যাগ বেড়ে গেল। সে বলল, এতটা কঠিন হয়ে যেও না টুকটুকের আব্বু, ক্ষমা করে দাও না একবার। জোবান বলল, সময় নিজের সাথে সাথে মানুষকে বদলে দেয়। সাদিয়া, তুমিও বদলে গেছো, আমাকেও বদলে দিয়েছে। কখনই পারবে না সেই সময় ফিরিয়ে আনতে। বলতে বলতে সাদিয়ার দুহাত নামিয়ে নিল জোবান। হুট করেই সাদিয়া মেঝেতে বসে জোবানের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, পায়ে পড়ি তোমার, ক্ষমা করে দাও, আমি জানি অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও টুকটুকির আব্বু। জোবান বলল, সাদিয়া সাদিয়া ওঠো, কি করছো এইসব, পা ছাড়ো, ওঠো, উঠতে বলছি। সাদিয়া, জোবান স্তব্ধতার কর্মে, প্রচুর রাগ হচ্ছে সাদিয়ার উপর, বারবার বলছে ওঠার জন্য, হাত ধরে টানছো কিন্তু সাদিয়া কাঁদছেই। জোবান জারি মেরে তার হাত ছাড়িয়ে হন নিয়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। পায়ে পড়েও কি তার মন গলাতে পারলো না, ভাবছে সাদিয়া। সে হার মেনে তার যাওয়ার দিকে তাকিয়ে মুখ চেপে কাঁদতে লাগলো। কেউ এসে তাকে এই অবস্থা দেখলে কি ভাববে? সেজন্য দ্রুত উঠে বাথরুমে চলে গেল। যথাসম্ভব নিজেকে শান্ত করে চোখের পানি ছেটিয়ে দিল। অনেকক্ষণ কাঁদতে না দেখলেও তার চেহারা দেখে ঘরের সদস্যদের বসতে বাকি নেই, সে কেঁদেছে। তবে তাদের ধারণা, বাবা মায়ের কথা মনে করে কেঁদেছে। রাত 10টা বাজতেই সাদিয়াকে খাইয়ে ঘুমানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এদিকে সে খাটে হেলান দিয়ে বসে নীরবে অস্ত্র ফেলে যাচ্ছে। জোবান রুমে আসছে প্রায় 1 ঘন্টা পর। সন্ধ্যায় যে বেরিয়েছে আর দেখা পাওয়া যায়নি তার। এখন ঘরে ফিরেছে ক্লান্ত বেশে, দেখতে সম্পূর্ণ অস্বাভাবিক লাগছে তাকে। দরজা লাগাতে লাগাতে কেমন অসহায় দৃষ্টিতে তাকালো সাদিয়ার দিকে। সাদিয়ার ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। নিবু নিবু দৃষ্টি নিয়ে এগিয়ে আসছে জোবান। সাদিয়া বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। জোবান নিকটে এসে হাত বাড়িয়ে সাদিয়ার মাথাটা কাছে এনে টোটে উষ্ণ ছোঁয়া দিতে গেলে সাদিয়া হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাদিয়া বলল, কি হয়েছে তোমার? জোবান খুব শান্ত গলায় জবাব দিল, কিচ্ছু হয়নি। সাদিয়া বলল, কি খেয়েছ? জোবান বলল, কিছুই খাইনি। জোবান আবার এগিয়ে সাদিয়া তাকে আবারও ঠেলে দিয়ে গলার আওয়াজ সামান্য উঁচু করে বলল, এমন দেখাচ্ছে কেন তোমাকে, কি খেয়েছো তুমি? জোবান তাকে ছেড়ে দিয়ে প্যান্টের পকেট থেকে ওয়ালেট আর ফোনটা বের করে খাটে আছাড় মেরে জিদ্দি গলায় বলল, কিচ্ছু খাইনি, আমি ইফাজের সাথে ছিলাম, বিশ্বাস না হলে কল করে জেনে নাও তার কাছে। জোবান তোয়ালে নিয়ে হন হনিয়ে চলে গেল বাথরুমে। দরজাটা জোরে ধাক্কা দেওয়ার শব্দের সৃষ্টি হয়েছে, কিন্তু লক করেনি, বোঝাই যাচ্ছে। সাদিয়া তার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে সলচল চোখে তাকালো খাটে ফেলা ফোনের দিকে। ওদিকে দরজা লক না করায় পানির শব্দ ভেসে আসছে। এই রাতের বেলা কিসে শাওয়ার নিচ্ছে? অতঃপর ধীর পায়ে হেঁটে হেঁটে সাদিয়া চলে এলো বাথরুমে। দরজা ঠেলে প্রবেশ করতেই দেখলো জোবান যেভাবে এসেছে বাইরে থেকে সেভাবেই দাঁড়িয়ে আছে ঝর্ণার নিচে। সাদিয়ার চোখ আটকে থেকে টুপটাপ অস্ত্র গড়াচ্ছে। সে এগিয়ে যেতে যেতে বলল, তোমাকে বিশ্বাস করতে তৃতীয় ব্যক্তির সুপারিশের প্রয়োজন নেই আমার, তুমি কি কেঁদেছ? প্রতি উত্তর না করে জোবান শান্ত গলায় প্রশ্ন ছিল, কেন করলে এমন তো ফ্রেন্ডস? আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।